আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, দুষ্টামি সব জায়গায় দুষ্টামি করতে নেই, দুষ্টামি করলে বিপদে পড়তে হয়। আর আজকের দিনে এইরকম দুষ্টামি করা সবচেয়ে বড় বিপদে, জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবেই চিহ্নিত হয়ে গেছে বাইজিদের জন্য। দর্শক, আপনাদের খেয়াল থাকার কথা, পদ্মা সেতু নাট বল্টু খোলা নিয়ে দুইটা ভিডিও ভাইরাল হয়েছিল। একটা ভিডিও করছে বাইজিদ, আরেকটা আপনার স্ক্রিনে যেটা দেখছেন। বাইজিদের বিষয়টা খুব বেশি আলোচিত হলেও এই ছেলের ভিডিওটা খুব বেশি আলোচিত হয়নি, বাট ভাইরাল হয়েছে কিন্তু ওইভাবে ফোকাস পয়েন্টে আসে না। কিন্তু প্রশাসন কিন্তু এই ছেলের ব্যাপারেও কনসার্ন করছিল। তো একদিকে বাইজিদ এই মুহূর্তে পুলিশ রিমান্ডে আছে, 7 দিনের পুলিশ রিমান্ডে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পেছনে প্রকৃত উদ্দেশ্য কি, কেন সে টুলবক্স থেকে এটা নিয়ে পদ্মা সেতু নাট খুলছে বা হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। অপরদিকে এই বাইজিদেরই আপনার আরেকজন কাতার প্রবাসী বন্ধু কায়সার কেউ কিন্তু বর্তমানে পুলিশ খুঁজতেছে। ইভেন এই মুহূর্তে কায়সারের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে, সে ছুটিতে সম্ভবত 1 মাস আগে দেশে আসছিল, সে যেন আবার নতুন কইরা বিদেশে যাইতে না পারে, কাতারে যাইতে না পারে। সেই কারণে সারা বাংলাদেশের যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আছেন তাদের কাছে কিন্তু স্পেশাল মানে ডিপার্টমেন্ট সিআইডি থেকে কিন্তু আপনার চিঠি দেওয়া হয়েছে যেন সে দেশ ত্যাগ করতে না পারে। তাহলে বোঝেন কী অবস্থা। এখন কায়সার আত্মগোপনে আছে, তার পেছনে পুলিশ খুঁজছে। এর বাহিরে পুলিশ আরও একটা ছেলের পিছনে খুব মানে কি বলো যে শ্রম দিয়েছিল, পরবর্তী সময় তারা সফল হয়েছে। আমরা আজকে যাকে নিয়ে কথা বলছি, দর্শক, পদ্মা সেতু রেলিংয়ের নাট বল্টু খোলার দ্বিতীয় যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটাই হচ্ছে এই যুবকের। আর এই যুবক সম্পর্কে আপনার আজকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে তথ্য এসেছে। তাকে বলা হচ্ছে যে সাবেক এক শিবির কর্মী হচ্ছে সে, আর তার নাম হচ্ছে মাহাদি হাসান, বয়স হচ্ছে 27 বছর। তাকে গ্রেফতার করেছে আছে আপনার পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। তার বাড়ি হচ্ছে বেসিক্যালি মুন্সিগঞ্জ জেলায়। বুধবার রাতে তাকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয় বলে সিটিটিসির প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান খান সাহেব তিনি বক্তব্য দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে এই সকল তথ্য দিয়েছেন আমাদের সিটিটিসি যিনি দায়িত্বশীল কর্মকর্তা আছেন। পদ্মা সেতুর নাট মাহাদি হাসান পরিকল্পনা করেই খুলেছেন, মানে বাইজিদ যেভাবে খুলছে ঠিক একই পন্থায় একই উদ্দেশ্যে এই নাট খুলছে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তিনি বেসিক্যালি হাত দিয়ে খোলার যে ভিডিও ধারণ করেছেন সেইটা আগেই রেঞ্জ ব্যবহার করে তিনি নাটগুলোকে হাত দিয়ে খোলা অবস্থার মতন একটা লুজ রাখছেন। পদ্মা সেতুর কিছু কিছু জায়গায় নাট লুজ আছে, প্রধান প্রকৌশলী এটা জানিয়েছেন, তবে সেই পরিমাণ লুজ নাই যে হাতে মুচড়ে খোলা যায়। এই তথ্যগুলা পদ্মা সেতুর যারা মানে প্রকৌশলী আছেন তারা কিন্তু এই তথ্যগুলা দিয়েছেন যে কিছু জায়গায় নাট লুজ রাখা আছে যুক্তিসঙ্গত কারণে, আবার কিছু জায়গায় ফিনিশিং টাচের কাজ বাকি আছিল, বাট ওইগুলো ওই পরিমাণ টাইট দেওয়া হয়েছিল যে হাত দিয়ে খোলা যাবে এই পরিমাণ টাইট না। তো এখন এই যুবক, যেই দুই যুবক গ্রেপ্তার হয়েছে তারা কিভাবে করছে, রেঞ্জ ব্যবহার করেই করছে। আমাদের মানে কি বলা হয় যে পুলিশের কাউন্টার টেরোরিজমকে এই সকল তথ্য প্রশাসন বলছে যেগুলো তাদের কথা না, এগুলো কার কথা, গ্রেপ্তার হওয়া মাহাদি হাসানের মুখের স্বীকারোক্তি। বেসিক্যালি সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে ফেলেছে যে এটা হাতে খোলার যে ভিডিওটা ধারণ করছে সেটা বেসিক্যালি সে রেঞ্জ ব্যবহার করে করছে। তো কেন করছে প্রশাসনের কাছে তার কাছে প্রশ্ন ছিল, তার বক্তব্য হচ্ছে একই যে পদ্মা সেতুকে সমালোচনার মধ্যে ফেলতেই তার এই পরিকল্পনা ছিল। এই সকল তথ্যগুলো আমাদের প্রশাসনের কাছ থেকে এসেছে। সংবাদ সম্মেলনে এখানে আরও যে বিষয়গুলো সামনে আনা হয়েছে যে গত 26 জুন পদ্মা সেতু যখন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তার আগের রাতেই এই পরিকল্পনা সাজানো হয়। ভাই, এটা তো আরও ভয়ঙ্কর একটা তথ্য বের হইলো। তার মানে এই তথ্যগুলো থেকে কি বোঝা যাচ্ছে যে এই যুবক, বিশেষ করে মাহাদি হাসান, যাকে বলা হচ্ছে সাবেক শিবির কর্মী, বর্তমানে তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না এটা সম্পর্কে আসলে বলা হয় নাই, তবে তার ব্যক্তিগত জীবনও তারা কিছুটা সামনের দিকে এসেছে। তো কিভাবে পরিকল্পনা হয়েছে, আসাদুজ্জামান সাহেব যিনি সিটিটিসির এই মুহূর্তে দায়িত্বশীল কর্মকর্তা তিনি জানিয়েছেন, রোববার খুব সকালেই তারা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যায়, কিন্তু অনেক মানুষ থাকায় সেখানে সকালে তারা কাজটি করতে পারেনি, কারণ পদ্মা সেতু দেখার জন্য খুব ভিড় ছিল বলেই ওই মুহূর্তে তারা করতে পারে নাই। তো পরে তারা সময়টা পরিবর্তন করে, পরে বিকাল 3টার দিকে এই নাট খুলে ভিডিও তৈরি করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়, উদ্দেশ্য পদ্মা সেতু নিয়ে নেতিবাচক প্রভাব তৈরি করা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে মাহাদির অতীত ইতিহাস জানলেই বুঝতে পারবেন এটা কেন করেছে সে। তামিরুল মিল্লাত মাদ্রাসায় তার পড়াশোনা করা হয়েছিল, এর পরবর্তী সময় সে
অনার্সেও পড়েছে, অনার্সে পড়েছে কবি নজরুল কলেজে, অনার্সে ভর্তি হয়েছিল সে, কিন্তু তার পড়াশোনা সে কমপ্লিট করতে পারে নাই। শিবিরের সঙ্গে রাজনৈতিকভাবে তার জড়িত হওয়ার পর পড়াশোনা তার শেষ করা হয়নি, আর এই মুহূর্তে তার বিরুদ্ধেও আপনার মামলা দায়ের করা হয়েছে। মামলাটা দায়ের করা হয়েছে পদ্মা সেতুর যে দুইটা নতুন থানা উদ্বোধন করা হয়েছে, উত্তর থানা দক্ষিণ থানা, তো তার বিরুদ্ধে মামলা হয়েছে উত্তর থানায়। বিশেষ ক্ষমতা আইনে মামলাটা দায়ের করা হয়েছে বলে আপনার আমাদের এই যে কর্মকর্তা আছেন তিনি জানিয়েছেন। আর ইয়ার সম্পর্কে আর একটু প্রশ্ন ছিল সাংবাদিকদের যে বাইজিদের কাছ থেকে আর কোনো তথ্য এই মুহূর্তে উদ্ঘাটন করা হয়েছে কিনা, কারণ সেও তো পরিকল্পিতভাবেই রেঞ্জ নিয়ে এই কাজটা করছে। তবে আমাদের প্রশাসন বলছে যে তার কাছ থেকে যেই সকল তথ্য উপাত্ত আসছে সেটা এখন গণমাধ্যম বা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানাইতে নারাজ। এটা একদম ফাইনালি ইনভেস্টিগেশন শেষে আপনার যেহেতু এই মামলার জন্য একজন আইও নির্ধারণ করা হয়েছে আর যেহেতু এটা পুলিশবাদী মামলা, সো টোটাল কাজ শেষ হওয়ার পরে চার্জশিট জমা দিলেই সেইখানে টোটাল ডিটেলসটা হয়তো আপনার সামনে আসবে। আর এই মাহাদির ব্যাপারে কী সিদ্ধান্ত তাহলে, তাকেও কি রিমান্ডে নেওয়া হবে? প্রশাসন বলছে যে তাকেও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। তো জিজ্ঞাসাবাদ করার মানেই হচ্ছে রিমান্ড, সো আমার ধারণা যে তাকেও হয়তো আগামীকালকে যদি শুক্রবার কোর্টের যেদিন কার্য চলে ওই সময় হয়তো তাকে আদালতে তোলা হবে, তার হয়তো রিমান্ড চাওয়া হবে। আর যে কায়সার তার ব্যাপারেও প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে, সে আপনার পুলিশের বেশ কয়েকটা টিম তার পেছনে কাজ করছে তার অবস্থান শনাক্তের জন্য, আর তার যদি কোনো অবস্থান শনাক্ত করা যায় তার যেহেতু চেহারা আসে নাই, সো এই কারণে একটু কষ্টকর। তবে আরেকটা ভিডিও সম্পর্কে এখানে আমি একটু পার্সোনালি তথ্য দিয়ে রাখি, মাঝে মাঝে ভাইরাল ইস্যুতে খুব বেশি পাকনামি করা ভালো না। একজন যুবক সে একটা ভিডিও করছে, আমি বলছিলাম তোর নাটবল্টু খুলিস না, মানে বাইজিদরে নাকি সে বলছে, আচ্ছা বেটা তুই যে এই যে কথাবার্তা বলছস এখন তো তুরে পুলিশে ধরতে পারে যে তুই ছিলি সেদিন এই ঘটনার কায়সার নাকি। বাংলাদেশে আছে অনেক ভিডিও নিয়া, অনেকে যখন ভাইরাল কোনো ইস্যু থাকে আরও ভাইরাল হওয়ার জন্য এই ধরনের ভিডিও বানায়। ভাই বুঝলাম তুমি ভিডিও বানাইয়া ভাইরাল হইছো, কিন্তু যদি পুলিশই ঝামেলায় পড়ো তো তোমার কই যাবে ভিডিও আর কই যাবে ভাইরাল? পদ্মা সেতু এই মুহূর্তে দেশের একটা সম্পদ, এটা নিয়ে যেন কোনো ধরনের ষড়যন্ত্র করা না যায়, নাশকতা তৈরি করা না যায়, সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সকাল বিকাল সেখানে টহলের ব্যবস্থা করা হয়েছে, আরও জোরদার নিরাপত্তার জন্য প্রত্যেকটা খাম্বাতে আপনার সম্ভবত সিসিটিভি ক্যামেরাও লাগানো হচ্ছে। এই যখন পরিস্থিতি এই পদ্মা সেতু নিয়ে, সোশ্যাল মিডিয়াতেও নেতিবাচক মন্তব্য করলে সেটা রাষ্ট্রবিরোধী দেশবিরোধী হিসাবেই কিন্তু এই মুহূর্তে অভিহিত করা হচ্ছে, আদালত থেকেও বিশেষ নির্দেশনা দেওয়া আছে। সো বুঝতেই পারছেন হুটহাট ভিডিও বানাইয়া টুকটাক কথাবার্তা বলে কী ধরনের আইনি ঝামেলায় পড়ার সুযোগ আছে। অনেকে বুঝা করেন, অনেকে না বুঝা করেন, যারা না বুঝা করেন সাবধান হন, আর যারা বুঝা করেন পরিণতি অবশ্যই জানা আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।